শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত। ভারতীয় সেনাদের আরো বেশি ক্ষতি করার হুঁশিয়ারি দিল চীন। মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাকড। পরমাণু অস্ত্র দ্বিগুণ করতে কাজ করছে চীন। এবং সবশেষ থাকছে ইসরায়েলকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার জেসিও নিহত হয়েছে। বুধবার জম্মু কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এই ঘটনা ঘটে। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। উপত্যকা এলাকায় চীনা বাহিনীর হামলায় এক সেনা নিহতের ঘটনা সামনে আসার মধ্যেই এ ঘটনা ঘটল। ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, পাকিস্তানি সেনাদের যুদ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গুলি চালায়। এতে ওই জুনিয়র কমিশনড অফিসার জেসিও গুলিতে গুরুতর আহত হন, পরে তিনি মারা যান। এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবরে বলা হয়েছে, চার দিনের মাথায় এটি দ্বিতীয় ঘটনা। এর আগে 30 আগস্ট রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নিহত হয়েছেন। চীন চাইলে আগের থেকেও বেশি ক্ষতি করতে পারে ভারতীয় সেনাদের, এবার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিল বেইজিং। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন যদি ভারতের সঙ্গে সংঘর্ষে যায় তাহলে আগের থেকেও বেশি ক্ষতি করে দিতে পারবে ভারতীয় সেনার। অর্থাৎ বেইজিংয়ের স্পষ্ট হুঁশিয়ারি, এবার যুদ্ধ বাতলে 62-এর থেকেও বেশি ক্ষতি হবে ভারতের। কিন্তু গ্লোবাল টাইমসের দাবি চীন নয়, এবার সংঘর্ষে প্ররোচনা দিয়েছে ভারত। উল্লেখ্য, সোমবারই ফের পূর্ব লাদাখ সীমান্তে ভারত চীন সংঘাতের খবর প্রকাশ আসে। সেনা সূত্রে জানা গিয়েছে, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করেছিল লাল ফৌজ, কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে যায়। লাল ফৌজকে বাধা দিলে ভারতীয় সেনাদের সঙ্গে এক প্রস্থ সংঘর্ষ হয় বলেও খবর পাওয়া গিয়েছে। 15 জনের পর থেকে ফের 29 আগস্ট এবং 30 আগস্ট রাতে ওই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলে সেনার তরফ থেকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে ভারতীয় সেনার জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, প্যাংগং হ্রদের দক্ষিণে ঘাঁটি গেড়ে বসেছিল লাল ফৌজ। প্যাংগং হ্রদের জলে তাদের হাই স্পিড ইন্টারসেপ্টর বুডু ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। এবার দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে চীনের বাহিনী, সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। চীনের দাবি, তারা নয় বরং ভারতীয় সেনায় লাদাখকে চীন সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এবং সেজন্যই সংঘর্ষ হয়েছে। চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডার দাবি করেছে, ভারতীয় সেনা আরও একবার বেআইনিভাবে চীনের সীমানা অতিক্রম করেছে, আর চীন শুধু নিজেদের সীমানা রক্ষা করেছে। গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করা বলা হয়েছে, চীন সবসময় প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্কে বিশ্বাস করে। চীন গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রতিবেশী দেশ আছে। আমরা প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর পক্ষপাতী। আগামী এক দশকের মধ্যে চীন তার হাতে থাকা পরমাণু অস্ত্রের দ্বিগুণ করার পরিকল্পনা করছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে। চীনের সামরিক শক্তি সম্পর্কে মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন এ দাবি করে। পেন্টাগনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন তার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করেছে এবং বাড়াচ্ছে। সেক্ষেত্রে আগামী এক দশকের মধ্যে চীনের পরমাণু ওয়ারহেডের সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত দ্বিগুণ হবে। এতে বলা হয়েছে, চীনের কাছে বর্তমানে 200 মতো পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 5 বছরের মধ্যে চীন সরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি বাড়াবে, যা আমেরিকার জন্য হুমকি হয়ে দেখা দেবে। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়। পেন্টাগনের প্রতিবেদন বলছে, চীন এরই মধ্যে জাহাজ নির্মাণ, ভূমিভিত্তিক কনভেনশনাল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ সামরিক সরঞ্জামাদি আধুনিকায়নের ক্ষেত্রে আমেরিকার সমকক্ষ হয়েছে অথবা কোনো কোনো ক্ষেত্রে আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে। দখলদার ইসরায়েলের কোনো বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে না কুয়েত। সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী দৈনিক আল কাবাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় কুয়েতের আকাশসীমা ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দেশটি তা প্রত্যাখ্যান করেছে।
কুয়েত সরকার বলছে ইসরায়েলি বিমান কুয়েতের আকাশসীমা ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন এবং গুজব। কুয়েত কোনোদিনই ইসরায়েলের কোনো বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এছাড়া কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না বলেও জানানো হয়েছে। দখলদার ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। সৌদি আরব ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পৌঁছে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলি বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।